তাই আজ তোমায় না ইন্টারেস্টটা হেভি লাগছে তাই বুঝি সত্যি পুরো ক্যাচি না কাইফ ওরকম বলো না আমার বুঝি লজ্জা করে না আমার কাছে লজ্জা পেও না আমি তো কুমারী হ্যালো 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 কি হলো হঠাৎ বমকে গেলে কেন ও আমার দাদা জানি বাজারে ওর নামে খুব বদনাম তুমি আমার জন্য হবু ভাসুরের এইটুকু সহ্য করতে পারবে না মাসে মাসে যে ফোনের বিলটা আসছে সেটাও তো বাবা সহ্য করতে পারছে না হ্যাঁ গো তোমার গলাটা এরকম লাগছে কেন ওদিকে নয় ও এই যে মাসে মাসে এত ফোনের বিল আসছে তো আমায় খেতে হচ্ছে এই প্লিজ দাদা প্লিজ দাদা কাউকে কিছু বলিস না হ্যাঁ আরে শুদ্ধ তুলেছি মালটাকে ঠিক আছে বলবো না হ্যাঁ কিন্তু একটা কথা মানতেই হয় এই তোদের জেনারেশনটা না হেভি ফাস্ট মাইরি এ আমি এখন অব্দি একটাও মাল তুলতে পারলাম না সো স্যাড কিন্তু ব্যাপারটা কি বলতো এটা জেনারেশনের দোষ নয় আসলে আমি তোর থেকে অনেক হ্যান্ডসাম তো তাই তোর কোনো কেস থাকলে বলবি আমি সালটে দেবো দাদা 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 শোনা আমার ইয়ার কি বলছিলাম কাউকে বলিস না ঠিক আছে এই তো শোনা ছেলে কাউকে বলবো না হ্যাঁ কিন্তু যদি কোনোদিন কোনো বেগরবাই দেখেছি সবার সামনে খুলে দেবো এই কথা ধর আমি খুলে দিচ্ছি না